হ্যালো বন্ধুরা আমি রিমি রিমিস ব্লগে তোমাদের স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি যে প্রোডাক্টটা রিভিউ দেব সেটা হচ্ছে নিভিয়ার বডি মিল্ক এটাকে তোমরা বডি লোশনও বলতে পারো এটারই আজকে আমি তোমাদের রিভিউ দেব এটা হচ্ছে নিভিয়ার নারিশিং বডি লোশন বা বডি মিল্ক ফর্টি এইট আওয়ার অব্দি এটা স্কিনে থাকে স্কিনকে মশ্চারাইজ করে আর আজকে আমি যেই কন্টেনারটা দেখাচ্ছি যেই প্রোডাক্টটা দেখাচ্ছি বা যেই সাইজটা দেখাচ্ছি সেটার প্রোডাক্ট কোয়ান্টিটি হচ্ছে ফিফটি এম দেখো এখানে লেখা আছে ফিফটি এম এল পঞ্চাশ এম হচ্ছে এটার প্রোডাক্ট কোয়ান্টিটি আর নিভিয়ার বডি মিল্কের এটা হচ্ছে সব থেকে ছোট প্যাক এর থেকে ছোটো প্যাক হয় না এটা হচ্ছে সব থেকে ছোট প্যাক এটার দাম হচ্ছে ফিফটি ফাইভ এটার কিন্তু দাম আগে ছিল সেভেন্টি ফাইভ এটা এখন ডিসকাউন্টে পাওয়া যাচ্ছে ডিসকাউন্টে এটার দাম পড়ছে ফিফটি ফাইভ পঞ্চান্ন টাকা তোমরা এর ওপরে অনেকগুলো বড় বড় প্যাক পেয়ে যাবে মানে ওয়ান টোয়েন্টি এম এর প্যাকটা পেয়ে যাবে যেটা দাম হবে ওয়ান থার্টি সিক্স টু হান্ড্রেড এম এল এর প্যাকটা পেয়ে যাবে যেটার দাম টু সেভেন্টি ফাইভ ফোর হান্ড্রেড এম এল এর প্যাকটার প্রাইস পড়বে ফোর সিক্সটি আর সিক্স হান্ড্রেড এম এল এর প্রাইস পড়বে সিক্স টু ফাইভ মানে সিক্স এই প্রত্যেকগুলোর প্যাকের ওপরে প্রত্যেকটা প্যাকের ওপরে তোমরা টোয়েন্টি ফাইভ টু থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে যদি তোমরা নাইকা থেকে কেনো আর ফ্লিপকার্ট অ্যামাজনেও এটা পাওয়া যাচ্ছে পার্পেলও পাওয়া যাচ্ছে তো সেইগুলো তো আমি দেখেছি বন্ধুরা ডিসকাউন্ট আছে কিন্তু সবথেকে বেশি ডিসকাউন্ট নাইকাতে দিচ্ছে এখনো পর্যন্ত আর এটা তোমরা এটা তো গেল অনলাইন পারচেসের কথা কেউ যদি অফলাইন পারচেস করতে চায় তোমরা এটা সব রকম স্টোরে পেয়ে যাবে আর লোকাল মার্কেটে যেখান থেকে তোমরা মেকআপ প্রোডাক্ট কেনো বা মেডিসিন শপ সব দোকানেই আমি দেখেছি বন্ধুরা যে নিভিয়ার বডি মিল্ক অন্তক্ষে রাখা আছে আর প্রত্যেক কটা সাইজই অ্যাভেলেবেল থাকে তো তোমরা সেখান থেকে কিনতে পারো অনলাইন অফলাইন তোমরা সব জায়গাতে পেয়ে যাবে সব জায়গাতে কিন্তু এটা খুব ভালোভাবে অ্যাভেলেবেল আছে এবার বলি যে এটা কেনার সময় তোমরা কি দেখবে এটা কেনার সময় তোমরা নিচে দেখে নেবে যে কোন স্কিনের জন্য এটা আছে মানে তোমার স্কিন যদি নর্মাল হয় সেটার জন্য আছে আলাদা বডি মিল্ক আর ড্রাই স্কিনদের জন্য আলাদা বডি মিল্ক আর ভেরি ড্রাই স্কিনদের জন্য আলাদা বডি মিল্ক আমি আজকে যেটা তোমাদের দেখাচ্ছি ডিপ ব্লু কালার সেটা কিন্তু ড্রাই টু ভেরি ড্রাই স্কিন যাদের তাদের জন্য যাদের নর্মাল ড্রাই স্কিন মানে নর্মাল টু ড্রাই স্কিন তারা কিনবে লাইট ব্লুয়ের যে কালারটা আছে লাইট ব্লু কালারের যেই কন্টেনারটা থাকবে সেইটা সেটা হচ্ছে নর্মাল টু ড্রাই স্কিনের জন্য আর যাদের খালি নর্মাল স্কিন মানে একদমই ড্রাই না নর্মাল স্কিন মানে অয়েলি টু নর্মালও বলতে পারো তারা কিনবে একেবারে হোয়াইট কালারের যেই বডি মিল্কটা আছে সেইটা তো তোমরা নিচে লেখাটা দেখেও বুঝে নিতে পারো বা তোমরা কন্টেনারের কালারটা দেখো কিন্তু বুঝে নিতে পারো এবার বলি যে এটা তোমরা কেন ইউজ করবে বা এটা ইউজ করলে তোমরা কি কি বেনিফিট পাবে দেখো বন্ধুরা এখানে লেখাই আছে ফাইভ ইন ওয়ান কমপ্লিট কেয়ার উইথ ডিপ ময়শ্চারাইজ সিরাম অ্যালমন্ড অয়েল অ্যান্ড ভিটামিন ই এটার মধ্যে অ্যালমন্ড অয়েল আছে অ্যান্ড ভিটামিন ই আছে অ্যালমন্ড অয়েল আর ভিটামিন ই কোনো প্রোডাক্টে থাকলে সেই প্রোডাক্টটা কিন্তু স্কিনের জন্য প্রচণ্ড ভালো হয় স্কিনকে এটা সফট করে নারিশড করে আর স্কিনকে অনেকটা রিজুভিনেটও করে একদমই কিন্তু স্কিনকে টান হতে দেয় না অনেকে স্কিনে দেখবে শীতকালে কিন্তু ক্র্যাক ক্র্যাক দাগ চলে আসে প্রচণ্ড টান হয়ে থাকে এর থেকে কিন্তু ব্ল্যাক প্যাচ চলে আসে তো তারা যদি এরকম একটা বডি মিল্ক ইউজ করে আস্তে আস্তে কিন্তু স্কিনটা নর্মাল হবে মানে ব্ল্যাক প্যাচ যেগুলো আছে সেগুলো চলে যাবে স্কিনটা সফট হবে নারিশড হবে আর স্কিনটা এক কথায় স্কিনটা খুব ভালো থাকবে এবার আমি বলি যে এখানে ফাইভ ইন ওয়ান কমপ্লিট কেয়ার কেন লেখা আছে দেখো এখানে ডিটেলে লিখে দিয়েছে দ্য নিভিয়া রিচ নারিশিং বডি মিল্ক অফার্স ফাইভ ইন ওয়ান কমপ্লিট কেয়ার ওয়ান দিয়ে লেখা আছে দেখো এখানে ওয়ান টু ওয়ান টু থ্রি ফাইভ দিয়ে লেখা আছে ফর্টি এইট আওয়ার ময়শ্চারাইজেশন ডিপ নারিশমেন্ট ব্রাইটনেস প্রোটেকশন স্মুথ স্কিন ফিলস হেলদি লুকিং স্কিন এই কাজগুলো কিন্তু এই বডি লোশনটা বা বডি মিল্কটা কিন্তু করে আটচল্লিশ ঘন্টা অবধি স্কিনকে কিন্তু মশ্চারাইজ রাখে ডিপ নারিশমেন্ট করে ডিপ নারিশমেন্ট করে বলেই কিন্তু আটচল্লিশ ঘণ্টা অবধি স্কিনটা নারিশড থাকে স্কিনকে একদম ভেতর থেকে সফট করে আর ড্রাইনেস প্রোটেকশন করে স্কিনটা কিন্তু একদমই ড্রাই থাকে না আমি বডি মিল্কটা অনেক বছর ধরে ইউজ করছি নিভিয়ার বডি মিল্ক তো একদমই কিন্তু স্কিনটা ড্রাই থাকে না তোমরা পুরো শীত এটা ইউজ করো দেখবে স্কিনটা কিন্তু এত এখন তো যেরকম একটা কড়া ঠান্ডা পড়ে গেছে এই তো দেখবে স্কিনটা কিন্তু অনেক ভালো থাকবে একদমই কিন্তু ড্রাই ফিলিং তোমাদের হবে না স্মুথ স্কিন ফিলস মানে তোমাদের স্কিনটা কিন্তু দেখবে অনেক সময় ড্রাই হয়ে গেলে একটা খসখসের মতো লাগে তো সেটা কিন্তু একদমই লাগবে না স্কিনটা খুব স্মুথ লাগবে সাপেল রাখবে আর হেলদি লুকিং স্কিন অবভিয়াসলি বন্ধুরা তোমরা এখন স্কিনের একটু কেয়ার করবে স্কিনকে একটা ভালো মশ্চারাইজেশান দেবে আর স্কিনকে সফট রাখবে তো স্কিনটা অটোমেটিক্যালি হেলদি লুকিং লাগবে আর এখানে এদের প্রোডাক্ট কোয়ান্টিটি দেখো সাইডে দিয়ে দিয়েছে আর প্রাইস এখানে দিয়ে দিয়েছে আগে সেভেন্টি ছিল এখন ফিফটি হয়ে গেছে আর এখানে দেখো ব্যাচ নাম্বার দিয়ে দিয়েছে ম্যানুফ্যাকচারিং ডেট এগুলো এখানে সব দিয়ে দেয় আর আমি এখান থেকেও দেখিয়ে দিচ্ছি কিন্তু এই দেখো যদি কেউ এটা পড়তে চাও এটা তোমরা পজ করে পড়ে নিতে পারো এবার আমি এটা খুলে দেখাচ্ছি এই হয়েছে ময়শ্চারাইজারটা যথেষ্ট থিক একটা ময়শ্চারাইজার দেখেছো বন্ধুরা যথেষ্ট থিক আর এটার ফ্রিগুয়েন্সটা কিন্তু খুব সুন্দর মানে একদমই ওই কড়া টাইপের ফ্রিকুয়েন্স না একদমই একটা মাইল্ড ফ্রিগুয়েন্স তো যাদের ফ্রিগুয়েন্সে প্রবলেম আছে তো তাদেরও কিন্তু কোনো চিন্তা করার দরকার নেই কারণ ফ্রিগুয়েন্সটা ভীষণই ভালো খুব মাইল্ড আর ইউজ করার সঙ্গে সঙ্গেই স্কিন অ্যাবজর্ব করে নেয় দেখছো বন্ধুরা যথেষ্ট পরিমাণে স্কিন অ্যাবজর্ব করে নিয়েছে তো বেশিক্ষণ রাব করতেও হয় না অনেক তাড়াতাড়ি স্কিন অ্যাবজর্ব করে নেয় আর অনেক ঘন্টা অবধি কিন্তু এটা বডিতে স্টে করে আর একটা জিনিস যেটা আমার অনেক বডি লোশানের ভিডিওতে আমার সাবস্ক্রাইবার বন্ধুরা আমাকে জিজ্ঞাসা করে যে বডি লোশন কি ফেসে ইউজ করা যায় তো তাদের জন্য আমি সেখানে তো আমি আনসার দিয়েই দিই তাও আমি ভাবলাম যে ভিডিওতেও আমি দিয়ে দিই বডি লোশন কিন্তু অনলি ফর বডির জন্য তোমরা বডি লোশন বডিতেই লাগাবে ফেসে নয় ফেসের জন্য কিন্তু ফেস ময়শ্চারাইজার হয় ডে ক্রিম হয় নাইট ক্রিম হয় তো বডি লোশন কিন্তু ফেসে লাগানো যায় না আমি এটা ভিডিওতেও বলে দিচ্ছি আর তোমাদের তো আমি যারা আমাকে জিজ্ঞাসা করো আমি তো তাদের পার্সোনালি আনসার দিয়েই দিই যে বডি লোশন কিন্তু কখনোই ফেসের জন্য নয় এটা বডি মিল্ক এটা বডি লোশন অনলি ফর বডির জন্য এটা মেন ওমেন বোথ ইউজ করতে পারে নারী পুরুষ সবাই ইউজ করতে পারে বাচ্চাদেরও ইউজ করাতে পারো শুধুমাত্র পাঁচ বছর হয়ে গেলে তবে ইউজ করিও পাঁচ বছরের পর থেকে যে কোনো বাচ্চাকে এটা ইউজ করাতে পারো শুধুমাত্র যারা পাঁচ বছরের নিচে তাদের এটা ইউজ করিও না কারণ পাঁচ বছরের নিচে বাচ্চাদের জন্য অন্যরকম বডি লোশন আসে বেবি বডি লোশন আসে তো তাদের জন্য সেই প্রোডাক্টগুলো ঠিক আছে এটা পাঁচ বছরের ওপরে সব বাচ্চাদের ইউজ করাতে পারো ভীষণই ভালো একটা বডি লোশন অন্তকে এই কড়া ঠান্ডাতে এই প্রচণ্ড কনকনে শীতে তোমরা এরকম যদি একটা বডি লোশন ইউজ করো তো মানে চিন্তা থাকবে না যে তোমাদের হাত পায়ে কীরকম দাগ হয়ে যাচ্ছে ব্ল্যাক প্যাচ হয়ে যাচ্ছে স্কিন ড্রাই হয়ে যাচ্ছে তো তার কিন্তু একদমই চিন্তা থাকবে না আর এটা কি কি কীভাবে তোমরা ইউজ করতে পারো এটা তো বডি লোশন তোমরা তো ফুল বডিতে লাগাবেই তার সঙ্গে তোমরা কিন্তু এটা আমি যেরকমভাবে দেখালাম এরকমভাবে কিন্তু তোমরা এটাকে নিয়ে এটাকে এরকমভাবে তোমরা হ্যান্ড ক্রিম হিসেবে ইউজ করতে পারো তাহলে দেখবে যারা এরকমভাবে জাস্ট নিয়ে নেবে দেখো বন্ধুরা একদম স্কিনে অ্যাবজর্ব করে গেল যারা অনেক ঘন্টা কিচেনে কাজ করে তারাও দেখবে কিচেনে কাজ করার পর কিন্তু হাত খুব ড্রাই হয়ে যায় তো এটা যদি তারা হ্যান্ড ক্রিম হিসেবে ইউজ করে তাহলে কিন্তু হাতটা অনেক নরম থাকবে সফট থাকবে এটা তোমরা ফুড ক্রিম ইউজ করতে পারো তাহলে কিন্তু ফাটা গোড়ালির প্রবলেম একেবারেই হবে না শীতকালে মারাত্মক একটা প্রবলেম হয় গোড়ালি ফেটে যায় তো এটা তোমরা ফুড ক্রিম ইউজ করতে পারো ওভারঅল বন্ধুরা একটা বাজেট ফ্রেন্ডলি খুব ভালো একটা বডি লোশন তোমরা এটা অবশ্যই ইউজ করো আমি ওটা পার্সোনালি কিন্তু ইউজ করি তো এটা ছিল বন্ধুরা আমার নিভিয়া বডি মিল্কের রিভিউ তোমাদের যদি রিভিউটা ভালো লাগে প্লিজ বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বিল আইকানটা প্রেস করে দিও একটা লাইক দিও একটা শেয়ার করো পরের দিন আসবো বন্ধুরা আমার সঙ্গে থেকো